হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে খুবই মজার আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি পেঁপের লাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে পেঁপের লাচ্ছি তৈরি করতে। পেঁপের লাচ্ছি তৈরি করার জন্য আমি সরাসরি ব্লেন্ডার করে নেব, সে কারণে আর কি আগে যেসব উপকরণ সেগুলো আমি রেডি করে রেখেছি, এরপরে একে একে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা পেঁপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন, বেশি আর কি, বেশি মানুষের জন্য তৈরি করলে আর কি একটা দুইটা পেঁপে লাগলে সেটা দিয়ে তৈরি করে নেবেন। তো আজকে আমি 2 গ্লাস পরিমাণ লাচ্ছি তৈরি করছি, সে কারণে অর্ধেকটা আর কি পেঁপে নিয়েছি। আর এখানে চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ। চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী, বেশি খেলে একটু বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর এখানে 1 কাপ টক দই নিয়েছি, যেহেতু লাচ্ছি তৈরি করছি লাচ্ছিতে তো টক দই অবশ্যই লাগবে। ছোট টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি একটু সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি। এরপর এখানে যেহেতু 2 গ্লাস তৈরি করছি সেহেতু 1.5 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, এতে করে 2 গ্লাস এমনিতেই হয়ে যাবে। এরপরে আমি ব্লেন্ডার করে নিব, আপনারা চাইলে বরফ কিউব দিতে পারেন যদি ঠান্ডা পছন্দ করেন, অনেকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি গরমের দিনে আসলে পছন্দ করেন। তো 2-3 মিনিটের মতো ব্লেন্ডার করে নিলেই হবে। তো ভিউয়ার্স, আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পরিবেশন করে একটু দেখাচ্ছি। তো আমি 2টা গ্লাস নিয়ে নিচ্ছি, এরপর ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে। ভালো লাগলে আবার অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য, সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।